ভিউয়ার্স, এই ডিজাইন সালোয়ারটি কীভাবে আপনারা কাটিং ও সেলাই করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, স্কিপ না করে, স্কিপ করলে কিন্তু কাজ শেখা যায় না। তো দেখেন কত সুন্দর জয়েন্ট লেস দিয়ে কীভাবে এই সালোয়ারটা আপনারা তৈরি করবেন। তো ফুল ভিডিওটা দেখবেন অবশ্যই। তো দেখেন কাটিংয়ের নিয়মটা আমি দেখাচ্ছি। কাটিংটা হচ্ছে আপনারা নিচে কত ইঞ্চি দিবেন, কাটিংয়ের নিয়মটা হচ্ছে নিচে আপনারা কত ইঞ্চি এই ডিজাইনটা রাখবেন সেটার নিয়মটা আর কি। তো নিচে দেখেন আমরা কিন্তু 5 ইঞ্চি রাখছি, নিচে আমরা ডিজাইনটা রাখছি হচ্ছে 5 ইঞ্চি। তো দেখেন এই কাপড়টা আমরা আনছি 6.5 ইঞ্চি, সাড়ে পাঁচ ইঞ্চি, মানে 11 ইঞ্চি। এই যে দেখেন চড়া কিন্তু এটা কিন্তু ডাবল, এই যে এইভাবে ডাবল নিছি। তো আপনারা এই কাপড়টা কিন্তু চড়া রাখবেন, তারপরে এইদিকে গেরির দিকেও কিন্তু বেশি রাখবেন একটু, কারণ এই সিলাইগুলো আমরা যখন দিব, সিলাইগুলো যখন দিব তখন কিন্তু আমাদের কাপড়টা কমে আসবে। এই জন্য এই যে দেখেন এতটুকু বেশি রাখছি আমরা, এখানে কিন্তু ডাবল বেশি, প্রায় এখানে আমরা 2.5 ইঞ্চি করে রাখলো, 5 ইঞ্চির মতো বেশি আছে এখানে এক্সট্রা। তারপর আমরা এই জয়েন্ট লেসটা লাগাই, ঠিক আছে, তারপর যে ডিজাইনটা করব। তো এখন হচ্ছে একটা পার্ট আমরা সরাই নিব, একটা পার্ট সরাই নিয়ে তারপরে দেখেন আমরা দেখাবো এখন কীভাবে ইয়া করবেন আপনারা। আগে দাগটা দিয়ে নিলে, যেহেতু আপনারা যদি নতুন হয়ে থাকেন, তো নতুনদের জন্য ভিডিওটা, তো এভাবে দাগগুলো দিয়ে নেবেন কোনাকোনিভাবে, মানে আমাদের ডিজাইনটা কিন্তু কোনাকোনিভাবে। তো এভাবে আপনারা চক দিয়ে সবগুলো দাগ দিয়ে নেবেন, যে দাগ আর দাগের চড়াটা কিন্তু আপনারা একই রাখবেন, যে ফাঁকাটা আর কি, মানে কম বেশি যেন না হয়, এই এই জিনিসটা খেয়াল রাখবেন, যেন কোথাও বেশি আবার কোথাও কম এরকম যেন না হয়। মানে কোনটার কথা বলছি, এক দাগের থেকে আরেক দাগের দূরত্বটা যদি 1 ইঞ্চি হয় তাহলে সবগুলো যেন 1 ইঞ্চি হয়। একটু সময় নিয়ে আস্তে ধীরে আপনারা দাগগুলো দিয়ে নেবেন সুন্দরভাবে। কাজ করতে হলে একটু সময় নিয়ে করতে হয়, আর যেহেতু ডিজাইন সেক্ষেত্রে আরও একটু সময় নিতে হয় ভালোভাবে। তো দেখেন আমরা দাগগুলো দিয়ে নিছি, এই দাগে দাগে আপনারা সেলাই করে নেবেন। তো দেখেন আমরা সেলাই করে নিচ্ছি, তো দাগ অনুযায়ী আপনারা যেভাবে দাগটা আমরা আপনারা দিবেন সেভাবে দাগের উপরে উপরে এভাবে সেলাই করে নেবেন। দোনোটা কিন্তু আপনারা দাগ দিয়ে নেবেন এইভাবে সেমভাবে। তো আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দোনোটা একই নিয়মে এভাবে দাগ দিয়ে নেবেন। তো দেখেন এই সেলাইগুলো এইভাবে আর কি, একদম মানে একদম চিকুন করে আর কি, মানে সেলাইটা যাতে পরে কাপড়ের মধ্যে এতটুকু ইয়া করে আর কি, এক সুতার মধ্যেই মানে সেলাইটা যেন পরে, জাস্ট এতটুকুই, এতটুকু করে চড়া করে, বেশি চড়া করবেন না, মানে কাপড়টা কিন্তু বেশি ইয়া করে ফেলবেন না, জাস্ট খালি সেলাইটা যেন পরে এরকমভাবে। ডিজাইনটা এই ক্যামেরার থেকে সামনাসামনি আরও অনেক সুন্দর, ওরা অনেক সুন্দর লাগবে যখন জয়েন্ট লেসটা লাগানোর পরে। এই যে দেখেন আমাদের সেলাইগুলো, তো সম্পূর্ণ কাপড়টার মধ্যে যেই কটা সেলাই পরে সবগুলো এভাবে দিয়ে নেবেন। তো দেখেন আমরা কিন্তু সবগুলো সেলাই এভাবে দিয়ে নিছি, আপনাদের একটু সময় লাগলেও একটু সময় লাগায় যে দেখেন ডাবল করে নিলাম। তো এভাবে আপনারা সেলাইটা দিয়ে তারপর ওভারলক করে নেবেন, লেসটা লাগানোর আগে অবশ্যই ওভারলক করে নেবেন। আর সুতি কাপড় হলে ওভারলক যদি না থাকে তাও হবে, সমস্যা নাই, আর জর্জেট কাপড় হলে, অন্য কাপড় হলে অবশ্যই ওভারলক করতে হবে। তারপরে আমাদের দেখেন সেলাইটা কিন্তু হচ্ছে লেসের কিনারের মধ্যে, একদম কিনারের মধ্যে যেন কাপড়ের সাথেও জয়েন্ট হয়, লেসের সাথেও জয়েন্ট হয়, এভাবে এই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে। কাপড়ের সাথেও জয়েন্ট হবে, লেসের সাথেও জয়েন্ট হবে, লেসটা বেশি ডাবায় ফেলা যাবে না, একদম কিনারে। এক্সট্রা কাপড়টা কেটে নিলাম, তারপরে দেখেন এই চাপ সিলাইটা যে দিতে আসি, আমাদের যে ভিতরে কাপড়টা এটা কিন্তু উপরের দিকে দিছি, উপরের দিকে বলতে মানে বডির পার্টের দিকে ভিতরের কাপড়টা আমরা দিয়ে নিছি, আবার কিন্তু লেসের দিকে দিয়ে চাপ সিলাই দিবেন না। দেখেন কাপড়টা কিন্তু আমরা ভিতরের কাপড়টা মানে এই যে বডির পার্টটা আছে, কাপড়ের পার্টটা আছে, এই কাপড়ের পার্টটার দিকে দিয়ে নিছি। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন, এটা যদি লেসের দিকে দিয়ে দেন তাহলে কিন্তু দেখা যাবে, খারাপ লাগবে। তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের সালোয়ারের বডির পার্ট, তো এখন এইভাবে জয়েন্ট করে নিব। তো এটাও কিন্তু ওভারলক করে নেবেন আপনারা, তো সেমভাবে ওই পার্টে আমরা যেভাবে জয়েন্ট করে নিছি এটাতেও সেমভাবে জয়েন্ট করে নিব। কাপড়ের পার্টটা প্রয়োজনে একটু বের হয়ে থাকুক বেশি, ঠিক আছে, লেসটার থেকে একটু বেশি, লেজে মুখোমুখি ধরবেন তা না, ওভারলকটা বের হয়ে থাকুক, কারণ চাপ সেলাই দিলে এটা আর এদিকে আসবে না, লেসের দিকে দেখা যাবে না। তো এই যে দেখেন এখন এটা কিন্তু আমাদের সেলাই দিতে হবে উপরের দিকে, এই যে উপরের দিকে চাপ সেলাইটা, কারণ লেসের দিকে দেওয়া যাবে না, লেসের দিকে দিলে আমাদের এই এক্সট্রা কাপড়টা দেখা যাবে, এজন্য আমরা বডির পার্টের দিকে রেখে তারপরে চাপ সেলাইটা দিব, এটা অবশ্যই খেয়াল রাখবেন আপনারা। তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু হয়ে গেছে, এখন আমরা পায়ের মুহুরির মাপ অনুযায়ী জাস্ট সালোয়ার যেভাবে সেলাই করি সেভাবে সেলাই করে নিলেই হবে। তো দেখেন আমি দেখাচ্ছি, এই যে দেখেন ডিজাইনটা কিন্তু সুন্দর, খুব সুন্দর হয়ে গেছে। তো এই নিয়মে যদি আপনারা সেলাই করেন আপনাদের কোনো প্রবলেম হবে না আশা করি,
জাস্ট আপনাদের পায়ের চড়া অনুযায়ী আপনারা কাপড়টা নিয়ে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।